অনেকদিন ধরে ইচ্ছে করছিল পিৎজা খাওয়ার, কিন্তু সময় সুযোগ কিছুই করতে পারছিলাম না, কারণ এখন আমার এখানে ক্লাস চলছিল, স্টুডেন্টদের ক্লাস থাকে, তারপর সন্ধ্যার সময় পার্লারে যেতে হয়, পার্লারে কাজ থাকে আর উনারও কাজ থাকে, তো সময় সুযোগ কিছুই করতে পারছিলাম না। তারপর কালকে গোর্খা বস্তিতে যাই, সেখানে একটা ডোমিনোজ আছে, তো ওটার মধ্যে যাই। আসলে গোর্খা বস্তিতে আমার একটা কাজ ছিল, আমাদের তো কাজটা করতে না আরও 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে, তো তার জন্য ভাবছি যে যাই হোক, ইচ্ছে যখন আছে পিৎজা খাওয়ার তো একটু ডোমিনোজে যাই। কিন্তু গিয়ে যখন মেনুটা নেই হাতে, মেনুর মধ্যে তো অনেক ধরনের ভ্যারাইটি পিৎজা আছে জানি, কিন্তু পিৎজা আমি আগে অনেক খেয়েছি, কিন্তু অনেক সময় যে মিলিয়ে অর্ডারটা করা সেটা কিন্তু অনেক সময় আমি একটু বুঝতে পারি না, কারণ অনেক সময় দেখা যায় যে যেটা করলাম সেটা খেয়ে হয়তো ভালো লাগে না, তারপর মনে হয় যে পয়সাটাই যেন ওয়েস্ট হয়ে যায়। তো কালকে একটু ভেবে চিনতে আমি মেনু কার্ডটা হাতে নিয়ে একটু ভেবে চিনতে তারপর অর্ডারটা করি। অর্ডার করার পর এসে বসি, বসার পর দেখো না, এই দেখো মোবাইল নিয়ে বসে আছে, সবসময় এরকমই করে, এমন কোনো কথাই থাকে না, বাড়িতে কত কথা বলবে কিন্তু কোনো জায়গায় গেলে পরে এই চুপচাপ বসে থাকে। আচ্ছা, তারপর সেখানে বেশি একটা ভিড় ছিল না, লোক কমই যায় সেখানে, কিন্তু ভালো, খারাপ না, পিৎজাটা যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা ভালো আর রিজনেবল প্রাইসেও ছিল, খেয়ে দেখলাম বেশ ভালো লাগে, তবে এক্সট্রা চিজ নিলে ভালো হয়, তার জন্য আমরাও এক্সট্রা চিজ নিয়েছিলাম। যাই হোক, ভালোই লাগলো,